সারামুখে আচর আর আঘাতে ক্ষতবিক্ষত পুরো শরীর ছয় বছর বয়সেই নির্মম অত্যাচারের শিকার প্রিয়াঙ্কা ফেনীর কান্দি গ্রামে শাহানা বেগম নামে একজনের বাড়িতে কাজ করত প্রিয়াঙ্কা এলাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত শাহানা বেগম ঢাকায় থাকেন প্রতিবেশীরা জানান প্রায়ই গ্রামের বাড়িতে গিয়ে প্রিয়াঙ্কার ওপর নির্যাতন করতেন তিনি সম্প্রতি প্রিয়াঙ্কার শরীরে গরম পানি ঢেলে তাকে ঘরের মধ্যে বন্দি রেখে পালিয়ে যান সাহানা পরে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে প্রিয়াঙ্কার শরীরের পঞ্চাশ শতাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা প্রয়োজন বলে মনে করছেন তারা আমরা এখানে আসলে এদিকে শাহনা বেগমকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ করেছে তাকে পেলে এর ভেতরের যে বিষয়গুলো রয়েছে সেটি উদ্ঘাটিত হবে দ্রুত নির্যাতনকারী শাহনা বেগমকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আফসানা নীলা একুশে টেলিভিশন